তুরস্কের গাজিয়ান টেপের আল জাজিরার প্রযোজক আহমদ আল খতিব ভয়াবহ এই ভূমিকম্পের হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি এখন কোথায় যাবেন তা জানেন না। আল খতিব বলেন, আপনি দেখছেন যে রাস্তা ও রাস্তার বাইরে দিয়ে শত শত ও হাজার হাজার মানুষ গাড়িতে চলাচল করছে। লোকজন এমনকি মসজিদ বা সরকারি ভবনগুলোকে নিরাপদ মনে করছে না, তারা বাইরে খোলা জায়গায় অবস্থান করাকে ভালো মনে করছে। সেখানে প্রচণ্ড ঠান্ডা, তাপমাত্রা 0 ডিগ্রির নিচে। আল জাজিরার খবরে বলা হয়, সিরিয়ার ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলটি সরকার নিয়ন্ত্রিত ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিভক্ত। বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ ছিটমহলটি রাশিয়ার সমর্থনপুষ্ট সরকারি বাহিনী ঘেরাও করে রেখেছে। রাশিয়ার গৃহযুদ্ধ থেকে রক্ষা পেতে তুরস্কেও রয়েছে 30 লক্ষাধিক সিরীয় উদ্ধাস্ত। দামেস্ক সরকার ও হোয়াইট হেলমেটের হিসাবে সিরিয়ার ভূমিকম্পে নিহত হয়েছে 1300 জন। উত্তর পশ্চিম সিরিয়ার বিধ্বস্ত বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে উদ্ধারকর্মীরা মূলত তৎপরতা চালাচ্ছে। হোয়াইট হেলমেট এক বিবৃতিতে জানায়, ধ্বংসস্তূপের নিচে শত শত পরিবার আটকা পড়ে আছে। সিরিয়া জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়ে এল মোস্তফা বেন লামলিহ বলেন, অঞ্চলটি জুড়ে অসংখ্য ভবন বিধ্বস্ত হয়েছে, পানির উৎসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ট্যাঙ্কের পানির ওপরই বেশি করে নির্ভর করছি, যেগুলো মেরামত বা নতুন করে তৈরি করা দরকার। এল মোস্তফা বলেন, জ্বালানি পাওয়া যাচ্ছে না এবং অনেক হাসপাতাল বিধ্বস্ত হয়েছে, আমাদের বিপুল পরিমাণ সাহায্য প্রয়োজন।